হরে কৃষ্ণ, সকলকে নমস্কার, প্রণাম। আমি একটা আজকে ছোট্ট কাহিনী বলছি। এক চড়াই পাখি একটা ডিম পেরেছিল, কিন্তু কোনো কারণবশত সমুদ্রের জল তার সে ডিমকে ভাসিয়ে নিয়ে চলে যায়। নদীর পাড়ে ছিল, সমুদ্রের পাড়েই ছিল। তখন চড়াই পাখি বহুত কাকুতি মিনতি করেন, আমার ডিমকে ফিরে দাও, আমার ডিমকে ফিরে দাও। কিন্তু সমুদ্র তো সমুদ্র, সমুদ্র নিজের গতিতে চলছেন এবং তার ঢেউ লহর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তার আওয়াজ চড়াই পাখির কথা কে শুনে? বারবার বলা সত্ত্বেও যখন চড়াই পাখি দেখছেন যে ডিম ফিরে দিয়েছেন, তখন চড়াই পাখি সংকল্প করেন, নিশ্চয়তা করেন যে আমি তোমার জল শুকিয়ে ফেলবো যদি তুমি আমাকে আমার ডিম ফেরত না দাও। এই সমুদ্র কি শুনে? আর চড়াই পাখি তখন কি করলেন, তার নিশ্চয়তা অনুসারে সে উড়ে গিয়ে জলের মধ্যে পড়ছেন, ওপরে উঠে আছেন, গিয়ে গা ঝাড়া দিচ্ছেন, আবার আবার পড়ছেন, জল নিয়ে এসে ওপরে এসে গা ঝাড়া দিচ্ছেন। এরকম তার অভ্যাস চলতে থাকলো। আর এইসব কথা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, তো অনেক পাখিটাকে সবাই আসছে, তাকে বোঝাচ্ছে, আরে সমুদ্র, এত সমুদ্র, বিশাল সমুদ্র, তুমি কিভাবে তোমার তাকে সমুদ্রের জল শুকানো সম্ভব? তোমার সংকল্প ত্যাগ করো, এইসব পাগলামো ছাড়া কিছু নয়। পাখি বলছেন, আরে ভাই প্লিজ, তোমরা যদি আমাকে হেল্প করতে পারো তাহলে আসো, তাহলে আমার পথ থেকে হাঁটো, আমি এই সমুদ্রের জল শুকাবো যতক্ষণ না পর্যন্ত সে আমার ডিম দেবে। তার প্রয়াস জারি রাখবেন। এইসব কথা আলোচনা হতে 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 একসময় গরুর দেব ভগবানের শিব হন গরুর দেবের কাছে চলে গেল। আর গরুর দেব যখন শুনলেন যে আমার এক জাতি ভাই, তিনি এরকম একটা সংকল্প করেছেন, তো তার সেই উৎসাহ, তার সেই আগ্রহ দেখার জন্য তিনি সেখানে ছুটে আসলেন। এসে দেখলেন সত্যি সত্যি তার প্রয়াস তিনি জারি রেখেছেন, সমুদ্রে জলে গিয়ে পড়ছেন, সেখান থেকে উঠে এসে গা ঝাড়া দিয়ে তার জল ফেলছেন, আবার যাচ্ছেন, আবার এরকম করছেন, খাওয়া দাওয়া সব বন্ধ, তার সংকল্প, তার ডিম না দিলে তার জল শুকিয়ে ফেলবে। তো গরুদেব অত্যন্ত প্রসন্ন হলেন, অত্যন্ত প্রসন্ন হয়েছিল। তখন গরুদেব তার প্রতি সদয় হয়ে সমুদ্রদেবকে বললেন, হে সমুদ্রদেব, আমি এই পাখির হয়ে আপনার কাছে নিবেদন করছি যে আপনি দয়া করে তার ডিম ফেরত দেন, যদি আপনি তা না দেন তাহলে এই চড়াই পাখির হয়ে আমি সেই কাজটি করব। তখন সমুদ্রদেব জানেন গরুদেবের কি পাওয়ার, তাই সঙ্গে সঙ্গে মুক্ত রূপ ধারণ করে এসে তার ডিম ফেরত দিল। চড়াই পাখির পক্ষে সম্ভব ছিল না যে সমুদ্রের জল শুকানো, কিন্তু যে উৎসাহের সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে তার কর্মে সে নিযুক্ত ছিল, তাই সে এই কাজে সফল হলো গরুদেবের সহায়তায়। ঠিক তদ্রূপ ভগবদ্ গীতায় ভগবান বর্ণনা করছেন, এই সংসার মায়ার সংসার, দৈবিহেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে মায়াকে অতিক্রম করার সাধ্য আমাদের কারো নেই, আমরা তাকে জয় করতে পারবো না, আমাদের সে সামর্থ্য নেই। কিন্তু যদি আমরা গুরুদেবের প্রতিনিধি শ্রী গুরুদেব অথবা সাক্ষাৎ পরমপুরুষ পরমেশ্বর ভগবানের শরণাগত হই এবং তার আশীর্বাদ আমরা প্রাপ্ত হতে পারি, তাহলেই এই কাজ সম্ভব, মায়াকে উত্তীর্ণ করা সম্ভব। তার জন্য আমাদের এই চড়াই পাখির মতো নিশ্চয়তা লাগবে, দৃঢ়তা লাগবে, এবং আমরা যদি সেভাবে নিশ্চয়তা এবং দৃঢ়তার সঙ্গে আমরা যুক্ত থাকি আমাদের কর্মে, তাহলে অবশ্যই আমরা একদিন সফল হব। হরে কৃষ্ণ।